ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ومن أحسن قولا ممن

হজের শাব্দিক ও পারিভাষিক অর্থ এবং হজের কিছু ফজিলতপূর্ণ হাদিস যে সম্মানিত ভাই সংক্ষিপ্ত আকারে আমরা বলি আল হজ হজ শব্দটির শাব্দিক অর্থ হল আল কসদু অথবা জিয়ারা আল্লাহর ঘরকে উদ্দেশ্য করা অথ আল্লাহর ঘরকে আল্লাহর ঘরের উদ্দেশ্য করে জিয়ারত করা তার মানে আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে সে মক্কায় যাওয়া এবং যাতে করে হজ করা হয় সে উদ্দেশ্যটা মনে দৃঢ় পরিকল্পনা করা দৃঢ় পরিকল্পনা করা যাতে করে সে হজ করতে পারে ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতির নির্দিষ্ট কাজের মাধ্যমে আল্লাহর ঘর জিয়ারত এবং এর মাধ্যমে যাতে করে আল্লাহ সুহান হাত সন্তুষ্টি অর্জন করা যায় তাই হলো হজের শাব্দিক ও পারিভাষিক অর্থ জি হজের ফজিলত এবং হজের যে হজ ফরজ হয়েছে এ মর্মে আল্লাহ রসুল সাল্লাম হাদিস নেছেন আনাবি হুরাইরা রদি আল্লাহ কল খতাবানা রসুল্লাহ সাল্লাই সাল্লাম ফকল ইয়া ইউহাস কদ ফুরিদা আলাই কুমুল হাজু ফাহজু ফাহজু আবু হুরাইরা রদি আল্লাহতে বর্ণিত তিনি বলেন একবার রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দান করলেন এবং বললেন হেমাডমন্ডলী আল্লাহ তালা তোমাদের উপর হজ ফরজ করেছেন তোমাদের উপর হজ ফরজ করেছেন তো এই হাদিস থেকে স্পষ্ট হয় হাদিসটি ইমাম মুসলিম রহমাল নিয়ে এসছেন এক হাজার তিনশত সাঁত্রিশ নম্বর হাদিস তা তাহলে এই হাদিস থেকে পুরো মনে হয় যে হজ আল্লাহ সুবাহ তালা মানব জাতির জন্য ফরজ করেছেন মানব জাতির জন্য ফরজ করেছেন যে হাদিসটা আরও অন্য পরে বড় বড় রয়েছে তো যাই হোক ওই ব্যক্তি এক ব্যক্তি এসে যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে প্রত্যেক মানে আল্লাহ তালা তোমাদের উপর হজ ফরজ করেছেন সুতরাং তোমরা হজ পালন করো তখন এক ব্যক্তি জিজ্ঞেস করো হে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম এটা হজ পালন কি প্রত্যেক বছরই তিনি চুপ থাকলেন লোকটি এভাবে তিনবার জিজ্ঞেস করল অতপর তিনি বললেন আমি যদি হ্যাঁ বলতাম তবে তা হজ প্রতি বছর ফরজ হয়ে যেত যা তোমরা প্রতি বছর পালন করতে পারতে না অতপর তিনি বললেন যে ব্যাপারে আমি তোমাদেরকে কিছু বলিনি সেই ব্যাপারটি সেভাবে থাকতে দাও কেননা তোমাদের পূর্বের লোকেরা বেশি বেশি প্রশ্ন করে ও তাদের নাবীদেরকে সাথে মতবিদ তাদের নবীদের সাথে মতবিরোধ করার কারণে ধ্বংস হয়ে গেছে তাই আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে নির্দেশ করব তা যথাসাধ্য পালন করবে এবং যা বিষয়ে নিষেধ করব। তাই বললেন তোমাদেরকে যখন কোনো বিষয়ে নির্দেশ দিব তোমাদের যখন কোনো বিষয়ে আদেশ করব নির্দেশ দিব তখন তা সাধ্য পালন করবে এবং যে বিষয়ে নিষেধ করব তা পরিত্যাগ করবে যে সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে আমরা শুনছি যে হজ হজ যার উপর ফরজ হয়েছে তাকে অবশ্যই করা লাগবে কেউ যদি কেউ যদি হজ ফরজ হওয়ার পরে কেউ যদি অস্বীকার করে তাহলে সে অস্বীকারী দিন থেকে বেরিয়ে যাবে আর কথা হলো যদি কেউ হয়তো বকিলতা বশত করতে পারেন পারেনি বা তার ইচ্ছা ছিল কিন্তু করতে পারেনি ইচ্ছা করে অলসতা করে করেনি তাহলে সে পাপি হবে সে পাপি হবে তাই এ হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যদি বলতেন যে ব্যক্তি জিজ্ঞেস করে প্রতি বছর দিন যদি চুপ না থেকে কথা বলতেন তাহলে ফরজ হয়ে যেত প্রতি বছর আমরা পারতাম না তাই যার উপর ফরজ হয়েছে ফরজ একবারই তাই যার উপর ফরজ হয়েছে সে যেন হজ তাড়াতাড়ি করে নিয়ে ওলাম না এই ব্যাখ্যায় আরো বলছেন কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পরে আদায় না করে আর মৃত্যুবরণ করে তাহলে সে পাপি হয়ে মৃত্যুবরণ সে যেন পাপি হয়ে মৃত্যুবরণ করলো জি আবু রায়রা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হলো আইজুল আম আলী আফদাল যে কোন আমলটি সর্বোত্তম তিনি বললেন ইমান বিল্লাহ রসরি আল্লাহ এবং তার প্রতি আল্লাহ এবং তার রসরের প্রতি ইমাননা তারপর জিজ্ঞেস করা হলো কোনটি তারপর বললেন আল জিহাদ ও ফি আল্লাহর পথে জিহাদ করা তারপরে কোন আমলটি উত্তম তিনি বললেন হাজমা বুরুন কবুল হজ যে হজ কবুল হয় এ আমলটি উত্তম তার মানে হজ যদি কবুল হয় যে হজটি কবুল হবে হজ কবুল প্রতিদান আল্লাহ দিবেন যে তাকে জান্নাত দিবেন জান্নাত দিবেন মুখারি মুসলিম হাদিসটি ইমাম বুখারি মুসলিম উভয় গ্রন্থে এসেছে ইমাম বুখারি রহমাল্লা নিয়ে আপনার হাদিসটি ২৬ নম্বর হাদিস ইমাম মুসলিম রহমাল্লা নিয়েছেন তিরাশি নাম্বার হাদিস জি তাই আমাদের উপর হজ যদি ফরজ হয় অবশ্যই অবশ্যই ততক্ষণিত আপনার উপর আমার উপর হজ ফরজ হলে আপনি করবেন না যদি করেন যদি না করেন তাহলে কিন্তু গুণাগার হয়ে মৃত্যুবরণ করতে হবে আর হজ কবুল হওয়ার ফজলত হিসাবে আল্লাহ হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইল্লা জান্না যে ব্যক্তির হজ কবুল হবে তাকে আল্লাহ তা আলা জান্নাত প্রতিদান দিবেন এই মর্মে আবহাওয়া থেকে আরো বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন মান হাজ্জাল্লাহ ফালা মিয়ার ওয়ালা মজা বলেছেন যে লোক হজ করেছে এবং অশ্লীল কথাবার্তা বলেনি বা অশ্লীল কাজকর্ম করেনি সে লোক হজ হতে এমনভাবে বাড়ি নিষ্ফ্রপ হয়ে ফিরবে যেন সেদিনই তার মাতা তাকে প্রসব করেছে ইমাম বুখারি মুসলিম রহমাল্লাহ হাদিস ইমাম বুখারি আপনার এক হাজার পাঁচশত একুশ নম্বর হাদিস এবং মুসলিম রহমাল্লাহ এক হাজার তিনশত পঞ্চাশ নম্বর হাদিস জি তাই যে ব্যক্তি হজ করেছে পাপ করে নেই তাহলে সে যেন যেমন নিষ্পাপ বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে অনুরূপী সে নিষ্পাপ হয়ে যাবে তাই আমরা যাতে হজটা কবুল হয় যারা হজ করতে যাচ্ছি এই উদ্দেশ্যে যাতে আমরা হজ কবুল হয় আল্লাহ যেন আমাদের হজটা কবুল করেন আবহরেরা থেকে বর্ণিত তিনি বলেন রসরুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন অমরাত অমরা ইলা অম রাতি কফতল

তিহাত্তর নম্বর হাদিস এবং ইমাম মুসলিম রহমান সেন এক হাজার তিনশত উনচল্লিশ নম্বর হাদিস জি তাই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে হজ হজ যদি আমরা আল্লা যদি হজ করার তৌফিক দান করেন তাহলে আমরা যেন করি এবং যার উপর হজ ফরজ হয়েছে অবশ্যই আমরা হজ করার চেষ্টা করব যেন আল্লাহ সুবাহ তালা হজ করার আমাদের তৌফিক দান করেন জি তাই যেই যেখান থেকে শুনছি যদি আমাদের উপর কাউ ফরজ হয়ে থাকে তাহলে যদি এখন না করতে পারি তাহলে সামনে এখনোই নিয়ত করে ফেলি যেন আল্লাহ সুবাহান তালা হজ আমাদের করা তৌফিক দান করেন এবং এর প্রতিদান হিসেবে আমরা যেন জান্নাত পেতে পারি তাই জি যারা হজ করছে আমরা যে বড়ো পাপ কিন্তু হজ করলে হজ করলে যে শেষ জমনটি না তাই হজ হজের বিষয়টি অল্প শোনা বলছেন যে যে আপনার যদি পাপ থেকে বড় পাপ কোনো বড়ো পাপ করে থাকেন আল্লাহর সাথে সম্পৃক্ত তাহলে তাও বা বড়ো পাপ তাও বা ছাড়া কবল হয় না বড় পাপ তাও বা ছাড়া হয় না তাই আমরা হজ করতে দিয়ে আমার জীবনে যা পাপ করেছি তা আল্লাহর কাছে তাও বা করবো আল্লা সুবাহ কাছে আমরা ক্ষমা চাইবো আল্লাহ সুবাহাতাল্লা যেন আমাদের ক্ষমা দান করেন আমাদের ক্ষমা করেন জি আর হজের আরেকটা যে বিষয় যে আমরা শুধু হজ করতে গেলে এদিক ওদিক দৌড়িয়ে না বেরিয়ে এ বাদবন্দি গেলে ঠিকভাবে করব আর হজের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য যেন পালন হয় হজের উদ্দেশ্য হল যে আপনার আপনার তাও হিত প্রতিষ্ঠা করা সে বিদার থেকে নিজেকে রক্ষা করা তাই আপনি হজ করতে যখন যাচ্ছেন আপনি প্রথম যে তালবিয়াটা আপনি পড়বেন নিয়তের পরে আল্লাহমালিকা অমরাতান অমরাত যদি আপনি নিয়ত করেন লাব্বাইকা অমরাতান বললেন আর হজে যখন নিয়ত করবেন আল্লাহম আলবাইকা হাজ যান এরপরে যে তালবিয়াটা আমরা পড়ি লাভবাইক আল্লাহমালঈক লাভ কাল সারি কালাকা লাভ হামদা অনাতালাকা অলমুল লা শারী কালাকা হে আল্লাহ আমি উপস্থিত হে আল্লাহ আমি উপস্থিত হে আল্লাহ উপস্থিত তোমার তোমার কোনো শরিক নেই এ তোমার জন্য সমস্ত প্রশংসা নিয়ামত রাজি তোমার জন্যই তুমি আসমান জমিনের মালিক বিধায় আমি অবস্থিত তোমার কোনো শরিক নেই জি এই বাক্যটা প্রমাণ করে যে হজের গোটা কাজগুলাই আল্লাহর উদ্দেশ্যে করা প্রতিষ্ঠা করা আর সেরে কাজ থেকে দূরে থাকা তাই আমরা যারা অনেক সময় সেরে কি কাজ টাজ করেছি হজ করতে যে আল্লাহর আল্লাহ বা করব যেন আর যারা আমার সেরে কাজগুলো না হয় আর আপনারা হজ করতে গিয়ে অনেক বেদাতি কাজ মানুষ করে এই কাজগুলো থেকে দূরে থাকবেন যেন না দ্বারাতে কোনো বেদাতি আমল না হয় এবং কোরআন শুন নাও না যে আপনার হজটা হয় তাই এসে চেষ্টা করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন খুজু আন্নি মানা সিকাকুম তোমরা আমার থেকে হজের বিষয়গুলা জেনে নাও ইমা মুসলিম রহমান হাদিস নিচে তাই আমরা যারা হজ করব হজ করার পূর্বে হজের কানুনগুলা আমরা জেনে নিব তারপর হজের মাঠে নামবো আল্লাহ সুবাহ আলা যেন আমাদের এই হজটিকে কবুলের মাধ্যমে আমাদের পরলোক কল্যাণ দান করেন ওয়রেদাওয়ান আল আলহামদুলিল্লাহ রব্র আলমিন ওসল্লা নবীন মোহাম্মদ আলহি ওয়ালা আলহি ও আজমাইন أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد